সুপ্রিয় দর্শক, বাংলা টিভি 721-এ চোখ রাখুন। দেশ ও বিদেশে যে যেখানে আছেন, বাংলা টিভি 721-এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখন এসেছি 1 নং নরোত্তমপুর বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান উপজেলা কবিরহাট নোয়াখালী AKM সিরাজুল্লাহ। আমরা আসলে জানি যে জননেত্রী শেখ হাসিনার যে মিশন ছিল করোনাকালীন সময়ে অসহায় হতদরিদ্রদের মাঝে যেন কেউ অবহেলিত না থাকে, কেউ না খেয়ে না থাকে। তো আমরা এই প্রোগ্রামটাতে আসছি জননেত্রী শেখ হাসিনার যে প্রোগ্রাম হৃদয়ে বঙ্গবন্ধু উন্নয়নে বাংলাদেশ। বিসমিল্লাহির রহমান রহিম। নোয়াখালী কবিরহাট উপজেলা 1 নং নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং সভাপতি, আমার নাম হচ্ছে AKM সিরাজুল্লাহ। আমি গত 1 বৎসরে করোনাকালীন সময়ে সরকার আমাদেরকে যে অনুদান দিয়েছেন, তার পাশাপাশি আমরা আমাদের পরিষদ কেন্দ্রিক সব মেম্বারদেরকে নিয়ে আমরা 500 লোককেই ত্রাণ দিয়েছি। ত্রাণের ভিতরে ছিল চাউল, ডাল, তেল, আলু, এসব মিলিয়ে আমরা চাউল দিয়েছি 10 কেজি করে দিয়েছি। সরকারের যেটা ছিল সেটাও আমাদের 10 কেজি করে ছিল, আমরা এটা বিতরণ করেছি। এবং আমরা চেষ্টা করেছি যে আমার ইউনিয়ন পরিষদের সকল মেম্বারদেরকে নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে মনিটরিং করে প্রত্যেকটা ওয়ার্ডে খোঁজখবর নিয়ে যেখানে ত্রাণ দেওয়ার দরকার ছিল আমরা সেখানে ত্রাণ পৌঁছে দিয়েছি। আমরা খোঁজখবর রেখেছি যাতে আমাদের দেশে বা আমাদের ইউনিয়নের লোকজন ভালো থাকে, সেই দিকে আমাদের এখনও নজরদারিতে আছি। আমাদের যখনই যেই অবস্থায় আসি আমরা এই ত্রাণ দেওয়ার জন্য প্রস্তুত। ধন্যবাদ আমাদের জননেত্রী শেখ হাসিনা, দেশের প্রধানমন্ত্রী। তিনি আমাদের ইউনিয়নে বয়স্ক ভাতা দিয়েছেন 400, 749, বিধবা 307, প্রতিবন্ধী 208, বিজিডি হচ্ছে 229, আর বিজিএফ হচ্ছে 1665, আর হচ্ছে মাতৃত্বকালীন হলো 80 জন, 80 জনকে আমরা ভাতা দিয়েছি। আমাদের নেত্রী, জনবান্ধব নেত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোগে অসহায় মানুষদের মধ্যে অসহায় মানুষদেরকে সহযোগিতা করার জন্য ওনার আপ্রাণ চেষ্টা, এবং ওনার লক্ষ্য হচ্ছে আজকে আমাদের এই অসহায়ত্ব এবং দারিদ্রতা মোচন করে মধ্যমায়ের দেশ হিসাবে আমাদেরকে দাঁড় করানোর জন্য চেষ্টা করেছেন এবং সার্থক হয়েছেন। সেই হিসাবে আমাদের যে অসহায় মানুষদের জন্য উনি যে ত্রাণ পাঠিয়েছেন আমাদের মানুষদেরকে সহযোগিতা করার জন্য, সেখানে আমাদের ইউনিয়ন এ পর্যন্ত বয়স্ক ভাতা পেয়েছেন 749 জন, বিধবা ভাতা দিয়েছেন 307 জন, প্রতিবন্ধী দিয়েছেন 208 জন, বিজিডি দিয়েছেন 229 জন, বিজিএফ দিয়েছেন 1665 জন, এবং প্রতিবন্ধী মাতৃত্বকালীন হয়েছে 80 জন। ফকরিয়াদ্দিন আরও আছে, আমাদেরকে ওনারা নির্দেশ দিয়েছেন, আমাদেরকেও আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন বাকিদেরকে, যেমন মনে করেন মাতৃত্বকালীন ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। প্রতিবন্ধী ভাতা আমাদের 100% হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন থেকে আর আমাদেরকে কোনো ধরনের দুশ্চিন্তা করতে হবে না, এবং বাকি যেই বিজিডি, বিধবা, বয়স্ক এগুলো আর ক্রমান্বয়ে ওনারা আমাদের কাছ থেকে তালিকা নিয়েছেন, বাকিদেরকেও ইনশাআল্লাহ আমরা আগামী 6 মাস 1 বৎসরের মধ্যে ইনশাআল্লাহ এই যে প্রক্রিয়া নিয়েছে অনলাইন প্রক্রিয়াতে, তাতে আমরা মনে করি যে 100% বাধাভোগীরা তাদের প্রায় পোটা পেয়ে যাবে। এতে কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না, কারণ আমাদের সরকার চাচ্ছে যে যাদেরকে আমরা সহযোগিতা করি তাদের যেন হাতের কাছে যেন তারা যেন এই সুবিধাগুলো যেন পায়, তারা যেন ভোগ করতে পারে। এই 9.5 বছরে আমাদের নেত্রী যে চিন্তাভাবনা করেছেন যে আমাদেরকে গ্রামকে শহর করার জন্য, সেই দিকে আমাদের রাস্তাঘাট থেকে ফোল কালবার হইতে ইনশাল্লাহ আমরা অনেকটা স্বয়ংসম্পূর্ণ। শুধু কিছু কাঁচা রাস্তা আছে যেগুলো এখনও আমরা ফাঁকাকরণ করতে পারি নাই, সেটাও প্রক্রিয়াধীন আছে। আশা করি অনতিবিলম্বেই খুব সহসায় আমাদের এই রাস্তাগুলো ফাঁকাকরণ হয়ে যাবে। তাতে করে আমাদের সরকার যে উদ্দেশ্য নিয়ে আসেন ইনশাল্লাহ আগামী 1 বৎসরের মধ্যে, 1 থেকে 1.5 বৎসরের মধ্যে আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে আশা করি। আমার এই যারা গৃহহীন, আমাদের সরকার যারা গৃহহীন তাদেরকে যে ঘর দিচ্ছেন, তাতে করে আমি ইনশাল্লাহ এই পর্যন্ত পেয়েছি 25 জনের আমরা এই ঘরটা দিতে পেরেছি।
বাকি যারা আছে তাদের ঘরগুলোর ব্যাপারে আমরা প্রক্রিয়াধীন রেখেছি ইনশাআল্লাহ আমাদের সরকার যখনই বরাদ্দ দিবে আমরা ওনাদের ঘরগুলো করে দিতে 100% আমরা নিশ্চিত আছি নারী আমি আমাদের জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের এখানকার যিনি নির্বাচিত প্রতিনিধি আমাদের এমপি বাংলাদেশ সরকারের বাংলাদেশ আওয়ামী লীগের দ্বিতীয় ব্যক্তি এবং সেক্রেটারি তিনার মাধ্যমে আমরা তিনাদের মাধ্যমে আমাদের এখানে নারী নির্যাতন এবং মাদকাসক্তি বাল্যবিবাহ আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে আমাদের অতীতও আমরা করে আসছি বর্তমানেও আমাদের পদক্ষেপ আছে এটাকে আমরা 100% নিশ্চিত করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা আমাদের নেত্রী আমাদেরকে সবসময় আমাদের কাছে আমাদেরকে নির্দেশনা দেন আমাদের এমপি সাহেবও আমাদেরকে নির্দেশনা দেন মাদক নিয়ে আমরা শতভাগ যদিও না পারি কাছাকাছি আছি আমাদেরকে আমাদের এই কবিরাট থানার প্রশাসন যিনারা আছেন তিনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে থাকেন তিনাদের কাছে আমরা যখনই সহযোগিতা চাই তিনারা সেই সহযোগিতাতে আমাদেরকে হাত বাড়ান আমাদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমরা আপ্রাণ চেষ্টা করার আমাদের লক্ষ্য হচ্ছে আমাদের দলকে আমরা সুসংগঠিত করার জন্য আমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আমরা ইনশাআল্লাহ সুসংগঠিত ভবিষ্যতে আরও বেশি আমরা সুসংগঠিত হক করার জন্য আমাদের কিছু কিছু মিশন আছে সেই মিশনগুলো আমরা সামনের দিকে নিয়ে এসে কাজ করি আরও সুসংগঠিত করার জন্য চেষ্টা করি জন্ম নিবন্ধনের ব্যাপারটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের যখন জন্ম নিবন্ধনের এই কার্যক্রম শুরু হয়েছে তখন আমাদের মধ্যে কিছুটা ত্রুটি ছিল এরপরে আস্তে আস্তে আমরা যখন অনলাইনের দিকে দাবিত হয়েছিলাম তখন ভুলভ্রান্তির ব্যাপার স্যাপার ছিল এখন যেটা আসছে সেখানে কিছুটা আমাদের অনলাইনের ত্রুটির কারণে আমাদের জন্ম নিবন্ধনগুলো একটু বিলম্ব হচ্ছে এগুলা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আল্লাহর নাম নিয়ে আমি তো গত নয় বছর এই এলাকার সেবা দিয়ে আসতেছি জনগণে আমাকে সেবা দেওয়ার জন্য সেই অধিকারটুকু দিয়েছেন তিনারা আমাকে ভোট দিয়ে দুইবারই নির্বাচিত করেছেন এবারও ইনশাআল্লাহ যদি জনগণ আমাকে চায় আমি জনগণের উদ্দে নয় জনগণ হলো সকল শক্তির উৎস জনগণ যদি মনে করে যে আমি ওনাদের জন্য যদি কিছু করে থাকি ওনারা যদি মনে করে যে আমি করার মতো আমার সেই মানসিকতা আছে তাহলে ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যে আগামীতে নির্বাচনে দাঁড়া হওয়ার জন্য এবং আপনাদের মিডিয়া যারা আছেন তিনাদেরও সর্বাত্মক সহযোগিতা চাবো জনগণ তো যেমন আমার আছেই পাশাপাশি হলো আমাদের যিনারা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই এলাকার প্রতিনিধি যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সেকেন্ডম্যান সেক্রেটারি জনাব আব্দুল কাদের সাহেবের কনস্টিটুয়েন্সি সেই হিসাবে ওনারা তো বিভিন্ন দিক থেকে আমাদের এই খোঁজখবর নিয়ে যদি ভালো করার জন্য চেষ্টা করেছি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো করার জন্য চেষ্টা করব যদি ওনারা চায় ইনশাআল্লাহ আবারও আমি এই পদে আসার জন্য চিন্তা ভাবনা করতেছি উপর আল্লাহ সহায়ক যাই হোক আমি 9 বছর এই এলাকার জনগণের উদ্দেশ্যে আমি শ্রম দিয়েছি আমি জনগণের কাছে এইটুকু আশাবাদী জনগণ যদি ইনশাআল্লাহ চায় আমি এই এলাকার আবারও প্রতিনিধিত্ব করার জন্য চেষ্টা করব পাশাপাশি আমার জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের এই এলাকার নির্বাচিত প্রতিনিধি যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদের কাদের সাহেবেরও দোয়া কামনা করি সবশেষে জনগণের প্রতি এইটুকু আস্থা রেখে আমি আমার ইউনিয়নবাসীর সুস্বাস্থ্য কামনা করে ইউনিয়নবাসী ভালো থাকুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু